নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো অনস্কে তোমরা দেখতে পাচ্ছ আমি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেখানে তিরিশটি শূন্যবাদে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হয়েছিল যার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কি ছিল ছাব্বিশে এপ্রিল দু তারিখ তো যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের জন্য কিন্তু ভালো একটা সংবাদ নিয়ে এসেছি যেটি হলো ইন্টারভিউ হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই জানো যে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কলকাতা পুলিশের যে সিভিক ভরেন্টিয়ার রিক্রুটমেন্ট করানো হচ্ছে সেটি কিন্তু সিলেকশন পাশে থাকছে ইন্টারভিউ তো সম্পূর্ণ তথ্য তোমাদের দিতে চলেছি ইন্টারভিউতে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে কবে ইন্টারভিউ হতে পারে সম্পূর্ণ তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক সেই বিজ্ঞপ্তি তো বন্ধুরা এই সেই নোটিফিকেশান যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছিল তোমাদের আমি আবারও দেখাচ্ছি কারণ দেখানোর জন্যই তো দেখতে পাচ্ছি তিরিশটি শুনোবাদে রিকর্ড করানো হচ্ছিলো এবং এখানে কিন্তু তোমাদের বলা হয়েছিলো যে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রিকর্ড করানো হবে ঠিক আছে কোনোরকম কিন্তু পরীক্ষা হবে না তো সবার প্রথমে চলে আসবি চলে আসি ইন্টারভিউটি কী আসবে ইন্টারভিউতে কী কীরকম ধরনের প্রশ্ন আসবে এটি কিন্তু একটি অনেক বড়ো বিষয় কারণ এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশে রেকর্ড করানো হচ্ছে তাই ইন্টারভিউর ধরনটাও কিন্তু থাকবে অষ্টম শ্রেণী মানের মানে এইট পাস যে এইটের যে সিলেবাস আছে তো এইট পাসের যে সিলেবাস থাকবে সেই সিলে ছিল সেই সিলেবাসের ওপরেই কিন্তু তোমাদের মানে ইন্টারভিউ হবে যেমন ধরে রাখো আমাদের মানে ভারতের ইতিহাস ঠিক আছে পশ্চিমবঙ্গের কোন মানে ইতিহাস থাকবে জেনারেল নলেজ থাকবে ঠিক আছে কিছু নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে মানে দু সালে ঘটে যাওয়া কোনো তথ্য ঠিক আছে এর উপরেই কিন্তু থাকবে এবং তোমাদের কলকাতা পুলিশের ওপরেও কিন্তু কয়েকটা প্রশ্ন থাকতে পারে ঠিক আছে এবং বেসিক তোমার ওপরে তোমার ওপরেও কিন্তু কিছু প্রশ্ন থাকবে এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এইসব নিয়ে চর্চা করো যদি তোমাদের জি বা জি দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে থাকতে পারো টেলিগ্রাম চ্যানেলে আমরা নতুন জিকে বা জি আই তোমাদেরকে দিয়ে দেবো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে দিয়ে দেবো সেইগুলো তোমরা ফলো করো এবং ইতিহাস বই ভূগোল বই বিজ্ঞান ঠিক আছে মানে এইট পাশের এইট এইটের যেসব বইগুলো আছে সেগুলো একটু ঘাটাঘাটি করো সেখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে আদার্স কিন্তু প্রশ্ন আসবে না এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো ইন্টারভিউটে সিলেক্ট যারা হবে তারা কিন্তু সরাসরি সুযোগ পাবে ম্যারিট লিস্টে তো ম্যারিট লিস্ট যারা আসবে তাদের তাদের কিন্তু একটা ট্রেনিং করানো হবে তো কীভাবে ট্রেনিং করানো হবে দেখতে পাচ্ছ একটা বলাই হয়েছে দু সপ্তাহ কিন্তু তোমাদের একটা বেসিক ট্রেনিং দেওয়া হবে এখানে কিন্তু তেমনটা বলাই হয়েছিল ট্রেনিং কোর্স থাকবে দু সপ্তাহে সেই ট্রেনিং কোর্স কমপ্লিট করার পরে কিন্তু তোমাকে রিক্রুট করানো হবে কোথায় কলকাতা পুলিশের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ঠিক আছে কন্ট্রোল রুমে দেখতে পাচ্ছ কন্ট্রোল রুমে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে তো এবারে চলে আসি ইন্টারভিউ ডেট তো ছাব্বিশে এপ্রিল তোমাদের লাস্ট ডেট গিয়েছে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন করার ঠিক আছে তো এখান থেকে কিন্তু তোমাদের কিছু না হল তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগবে তোমাদের ইন্টারভিউ প্রসেস শুরু হওয়ার জন্য এটা কিন্তু সব মাথায় রাখতে হবে ঠিক আছে তো ধরো ছাব্বিশে এপ্রিল তোমাদের শুরু মানে শেষ হয়েছে তো তোমরা আশা করতে পারো জুন মাসের মে মাসে তো আজকে আট তারিখ জুন মাসে ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেট পারপ্লেস করতে চলেছে ঠিক আছে এবং মে মাসের মধ্যেও হতে পারে সেটা কিন্তু নাওয়ার চান্স খুব কম কারণ উনত্রিশে মে কিন্তু তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবল পোস্টের যে ভ্যাকান্সি সেটি কিন্তু পাবলিশ হতে চলেছে এবং রিক্রুটমেন্ট শুরু হবে তো সেই রিক্রুটমেন্টকে বিজি রেখে কিন্তু তোমাদের এসে তোমাদের যে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সেই রিক্রুটমেন্ট কিন্তু প্রসেস চালু করবে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো এবারে বলা হয়েছে তোমরা কীভাবে জানতে পারবে তোমাদের কবে ইন্টারভিউ তো তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ করার সময় যে ফর্ম ফিল ফর্মটা তোমাকে দেওয়া ছিল এই ফর্মটি ফিল আপ করার সময় তোমাদের যে এখানে যে মেল আইডি এবং ফোন নাম্বার বলতে দেখতে পাচ্ছ মেল এবং ফোন নাম্বার দেওয়া ছিল সেই মেল এবং ফোন নাম্বারে কিন্তু তোমাদের অবশ্যই জানানো হবে ম্যানেজ হয়তো মেলে হয়তো মি মেল করা হবে অথবা ফোন নাম্বারে মেসেজ করা হবে সেখানে কিন্তু তোমাদের ইন্টারভিউর ডেট কিন্তু জানানো হবে যে মেল রেজিস্ট মোবাইল নাম্বার দিয়েছিল সেই নাম্বারে এবং তোমরা জানতে পারবে অফিশিয়াল ওয়েবসাইট কলকাতা পুলিশ ডট গভ ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটে এসেও কিন্তু তোমরা সরাসরি সব তথ্য জানতে পারবে দেখতে পারবে সেখানে কিন্তু বেসিক্যালি সব তথ্যই কিন্তু দেওয়া হবে তো তোমরা যদি ফোনে রিসিভ না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু রেগুলারই এই ওয়েবসাইট ফলো করবে দেখতে পাচ্ছ এই যে কলকাতা পুলিশ ডট ডাবলু ডাব্লু ডট কলকাতা পুলিশ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটি কিন্তু তোমরা ফলো করতে পারো এখানেও কিন্তু লেটেস্ট লেটেস্ট আপডেট যখনই কিছু আসবে তখনই কিন্তু জানানো হবে এবং অবশ্যই আমরাও তোমাদেরকে জানিয়ে দেবো আমরা চেষ্টা করবো যত তাদের সময় তোমাদের জানানোর জন্য ঠিক আছে তো এই ছিল আজকের বিজ্ঞপ্ত ভিডিও তোমাদের জানালাম সিলেবাস কী থাকছে এবং ইন্টারভিউ কবে হতে পারে ঠিক আছে এবং সিলেকশন প্রসেসের ধরন কী থাকছে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে